নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে স্টেপ বাই স্টেপ মেকআপ কী করে করতে হয় সেটারই ভিডিও। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে দেখো, আমি মুখে ভালো করে বরফ দিয়ে মাসাজ করে নিচ্ছি। বরফ দিয়ে মাসাজ করলে স্কিনে দুটো এফেক্ট হয়, সেটা হচ্ছে এক, স্কিনটা খুব ডিপভাবে ক্লিন হয়, সেকেন্ড হচ্ছে তোমার মেকআপটা অনেকক্ষণ স্টে করে। এখন যেহেতু গরমের সময় মেকআপটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো বরফ আগে স্কিনে অ্যাপ্লাই করে নিলে সেই ভয়টা থাকে না, মেকআপটা অনেকক্ষণই স্টে করবে। তো চলো, তারপরে স্কিনটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম, দিয়ে তারপর ততক্ষণ আমি চুলটাকে সেট করে নিচ্ছি। তো চুলটাকে আমি একটা নর্মালি এমনি বান করব, খুব ইজি একটা বান, যেটা তোমরা চুলটা আমি কীভাবে বেঁধেছি আমার ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে দেখাবো। তো চুলটা বেঁধে তাতে আমি একটা খুব সুন্দর একটা সাদা রঙের একটা ফুল দিয়ে দিচ্ছি। ফুলটা দিয়ে আমি চুলটার সাথে ভালো করে সেট করে দেব। তারপরে আমি কানের দুপাশ থেকে দেখো চুলটা বার করে নিয়েছি, এবং চুলটা বার করে নিয়ে আমি এটা একটা কার্লি করব, কিন্তু আমি কোনো কার্লার ব্যবহার করব না। আমি ক্লিপ দিয়ে চুল দুটোকে একদম রোল করে মুড়ে কানের পাশে রেখে দেবো, মেকআপের লাস্টে আমি এটাকে খুলব, একদম সুন্দর কার্লির মতো হয়ে থাকবে। তারপরে আমি স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর মেকআপের খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্কিন খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করতে হবে। স্কিন যত ভালো ময়েশ্চারাইজ হবে স্কিনে, তত ভালোভাবে মেকআপটা সেট হবে। তো ময়েশ্চারাইজারের পর আমি স্কিনে প্রাইমার দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা মেকআপ যেখানে যেখানে ইউজ করা হয় সেখানে সেখানেই ময়েশ্চারাইজ ভালোভাবে করতে হবে। তারপরে আমার স্কিনে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে আমি কারেক্টার ব্যবহার করে নিচ্ছি। কারেক্টারটাকে দিয়ে ভালো করে স্কিনের সাথে এটাকে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে দেব আমি আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন। স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটাকে নিয়ে আমি ভালো করে মুখের মধ্যে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেব। নিয়ে এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে স্কিনে পুরোটা মিক্স করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে ব্লেন্ডারটা আমি ব্যবহার করছি সেই ব্লেন্ডারটা আমি অনেকক্ষণ আগে তোমার বরফ জলে, প্রায় এক ঘন্টা আগে বরফ জলের মধ্যে এটাকে ডিপ করে রেখেছিলাম। বরফ জলে ডিপ করে রাখলে কি হয়, তোমার ব্লেন্ডারটা খুব ভালো সফট হবে, এবং যখন তোমরা এটা ব্যবহার করবে তখন দেখবে স্কিনে খুব তাড়াতাড়ি মেকআপটাকে এটা স্কিনের সাথে সেট করে দিচ্ছে। তারপরে আমি চোখে এবং চোখের নিচে একটা নর্মালি পাউডার ব্যবহার করেছি, কারণ আমি যখন এটা আইশ্যাডো ব্যবহার করব চোখে এবং চোখের নিচে যখন কাজল অ্যাপ্লাই করব, তখন আমার স্কিনটা যেন কালো না হয়ে যায়, যেখানে যেখানে আইশ্যাডোর গ্লোগুলো পড়বে সেখানে সেখানে স্কিনটা যেন কালো না হয়। তারপরে আমি আইব্রোটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এরপরে আমি শাড়ি পরেছি হচ্ছে ব্ল্যাক আর পিঙ্ক কালার, পিঙ্ক মানে ডিপ পিঙ্ক কালার যেটা, তো সেই রঙেরই আমি ম্যাচিং করে আইশ্যাডো পরছি, ব্ল্যাক এবং পিঙ্ক। তো ব্ল্যাকটা আমি পুরো চোখের ওপরে কভার করে নিচ্ছি, এবং সাইডে আমি হালকা একটু পিঙ্ক শেড দিচ্ছি। আমি এখানে লিকুইড আইলাইনার ব্যবহার করছি। লিকুইড আইলাইনারটা আমি একদম নর্মালভাবে পরছি, খুব মোটা না বা এবং খুব সরুও না, নর্মাল যে লেন্থটা সেটাতেই আমি আইলাইনারটা পরছি। আইলাইনারটা পরে আমি চোখটাতে সুন্দর করে চোখের দুপাশটা আমি এঁকে নেব। ঠোঁটে আমি অ্যাপ্লাই করছি তোমার রেড কালারের লিপস্টিক, এবং আমি এটা একটা তুলির সাহায্যে আমি লিপস্টিকটাকে পরছি। তুলি দিয়ে লিপস্টিক পরলে কি হয়, তোমরা তোমাদের ঠোঁটের কাটিং অনুযায়ী লিপস্টিকটা পরতে পারবে, এবং ওপর দিকটা যদি তোমরা একটু ডিপ করে তুলি দিয়ে লিপস্টিকটার আউটলাইন করো, তখন মনে হবে কি তোমরা এটা আলাদা করে একটা আউটলাইন করেছো, তো এটা খুব সুন্দর লাগে দেখতে। এরপর মুখে আমি তোমার হচ্ছে কম্প্যাক্টটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি।
মুখে কানে গলায় যেখানে যেখানে আমি মেকআপ ইউজ করেছি সেখানে সেখানেই আমি কম্প্যাক্টটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম। আমি একটা রেড কালারের টিপ পরেছি মিডিয়াম সাইজের। চোখের কাজলটা আমি একটু স্মাচ করে পরছি, কারণ চোখের কাজল যখনই তোমরা এমনি নর্মাল পরবে তখন অতটা ভালো লাগে না, একটু স্মাচ করে পরলে চোখটা দেখতে খুব সুন্দর লাগে। মাস্কারা ব্যবহার করা যায়, কিন্তু আমি মাস্কারাটা ব্যবহার করিনি, ওটাকে আমি অ্যাভয়েড করলাম, কারণ মাস্কারা ব্যবহার করলে আমার চোখের আইল্যাশে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি মাস্কারাটা ব্যবহার করি না, ওটাকে আমি স্কিপ করে যাই। তারপরে আমি একটু হাইলাইটার দিলাম, হাইলাইটারটা দেখো আমি নাকে দিলাম এবং আমার দুই গালে দিলাম এবং ঠোঁটের নিচটা হালকা করে একটু হাইলাইটার দিয়ে দিয়েছি। তারপরে আমি সিলভার কালারের এখানে জুয়েলারি পরছি, এটা আমি আমার শাড়ির ম্যাচিংয়েই পরলাম। লাস্টে আমি একটা ব্রাশ দিয়ে আইব্রোটাকে একটু সেট করে নিলাম। নিয়ে এবার দেখো আমি কানের পাশ থেকে ওই চুলগুলোকে ক্লিপ দিয়ে খুললাম, দেখো চুলগুলো কী সুন্দর কার্লি হয়ে গেছে। আর এই খোঁপাটা আমি করেছিলাম, একদম সিম্পল ও ইজি এই খোঁপাটা। তো চলো সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো দেখো সবাই কেমন লাগছে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার সাথে নেক্সট ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো।